সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, তাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান। বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লাতে অবস্থিত এই অর্গানাইজেশনের একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, এটাকে সংক্ষেপে বারডো বলা হয়। এখানে মোট 23টি পদের বিপরীতে বিভিন্ন ক্যাটাগরিতে লোকজন নিয়োগ করা হবে। চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। এখানে প্রথম যে পদটি আছে সহকারী গ্রন্থাগারী, এটি দশম গ্রেডের একটি চাকুরি। এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা সহ অনন্য স্নাতক ডিগ্রি, অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ আপনি যদি গ্রন্থাগার বিজ্ঞান বা লাইব্রেরি সায়েন্সে কোনো ডিপ্লোমা করা থাকে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং পাশাপাশি 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে যে পদটা আছে 2 নম্বরে জুনিয়র আর্টিস্ট, এটি 13তম গ্রেডের একটি চাকুরি। এই পদের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে চিত্রকলায় ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক বা সমমান পাস হতে হবে, অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশের পরে চিত্রকলার উপরে কোনো যে কোনো মেয়াদে ডিপ্লোমা করা থাকে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে 3 নম্বরে যে পদটা আছে সহকারী শিক্ষক, 14 গ্রেডের একটি চাকুরি। এই পদে মোট 3 জন লোক নিয়োগ করা হবে। এই পদের জন্য আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপরে যে পদটা আছে মেকানিক, এটি হচ্ছে গ্রেড 14। এই পদের জন্য কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস, পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। অর্থাৎ আপনি যদি ভোকেশনাল থেকে মেকানিক্যাল ট্রেডে এসএসসি এবং এইচএসসি পাস থাকেন, তাহলে সরাসরি আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি অন্য কোনো জেনারেল সাবজেক্টের পাস থাকেন এবং মেকানিক্যালের উপর 2 বছর এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও আপনি আবেদন করতে পারবেন। তারপরে যে পদটা আছে 5 নম্বরে বিদ্যুৎ কারিগর, অর্থাৎ ইলেকট্রিশিয়ান, এই পদের জন্য আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড হতে আপনাকে বৈধ লাইসেন্সধারী হতে হবে, অর্থাৎ এবিসি যে কোনো একটা আপনাকে থাকতে হবে। তারপর আছে ক্যাটালগার, এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা গ্রন্থাগারের কাছে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এই পদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে যে পদটা 7 নম্বরে তথ্য সহকারী, এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন, তবে আপনাকে কম্পিউটার চালানোয় এক্সপিরিয়েন্স থাকলে সেটা ভালো হবে। তারপর 8 নম্বরে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর, এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস সহ আপনাকে যে কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটারের উপরে কোর্স করা থাকতে হবে। তারপরে যেটা আছে বিক্রেতা, এই পদের জন্য আপনাকে বিক্রয় সংক্রান্ত কাজে এক্সপিরিয়েন্স সহ উচ্চ মাধ্যমিক পাস হলে এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। তারপরে যে পদটা আছে 10 নম্বর মিটার রিডার, এই পদের জন্য আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স পাস হতে হবে, অর্থাৎ আপনাকে ভোকেশনাল থেকে এসএসসি পাস হতে হবে। তারপর আছে ড্রাইভার, এই পদের জন্য আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ড্রাইভার হিসেবে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ আপনার তেমন কোনো সার্টিফিকেটের প্রয়োজন নয়, আপনি ড্রাইভিংয়ে এক্সপিরিয়েন্স থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে আছে পাম্প ড্রাইভার, এই পদের জন্য আপনি মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ নলকূপ পরিচালনার কাজে আপনাকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে আছে সহকারী পরিদর্শিকা, তার এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। তারপরে স্কিল মেনটেন্যান্স ওয়ার্কার, এই পদের জন্য আপনি 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসও ইলেকট্রিক্যালের কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে। তারপর আছে নিটিং মাস্টার, তারপর আছে ড্রাইভার ট্রাই হুইলার, এই পদগুলোর জন্য আপনাকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কাজে এক্সপিরিয়েন্স সহ আপনি মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে। এবং ড্রাইভারের হেল্পার পদের জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স সহ 8ম শ্রেণীর পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে 7 নম্বরে যে পদটা আছে দেখুন বাইন্ডার, এই পদের জন্য আপনি 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর প্লাম্বিং সহকারী, এই পদের জন্য আপনি প্লাম্বিংয়ের উপর যদি ভোকেশনাল থেকে ট্রেড কোর্স পাস করা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। অথবা 8ম শ্রেণীর পাস সহ সংশ্লিষ্ট প্লাম্বিং কাজে আপনাকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর আছে সহকারী কাঠমিস্ত্রি, এটি 20তম গ্রেডের চাকুরি, এই পদের জন্য ট্রেড কোর্স
পাস সহ আপনাকে অষ্টম শ্রেণী পাস হলে হবে, অর্থাৎ টেট কোর্স থাকলে ভালো কার্পেন্টিং এর উপর, অথবা অষ্টম শ্রেণী পাস হলে আপনি আপনাকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। তারপর অফিস সহায়ক এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে, আপনাকে অষ্টম শ্রেণী বা সমমানের পাস হলে আবেদন করতে পারবেন। বাগান মালিও সেম। তারপরে ক্লিনার এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে, এই পদে আপনি অষ্টম শ্রেণীর পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে আছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ড, এই পদে মোট 9 জন লোক নিয়োগ করা হবে, আপনি অষ্টম শ্রেণী পাস হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এখানে ওরা একটা কন্ডিশন দিয়েছে, আপনাদের যে কোনো সামরিক বাহিনী আনসার বাহিনী থেকে যারা অবসরপ্রাপ্ত তাদের কিন্তু মানে অগ্রাধিকার দেওয়া হবে। এখন দেখুন আপনারা এই পদের জন্য আপনারা জুন মাসের 11 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ মোটামুটি আরও প্রায় 20 দিনের মতো সময় আছে। এবং টোটাল আবেদন প্রক্রিয়াটা কিন্তু অনলাইনে হবে, এখানে অফলাইনের কোনো অপশন নাই। আপনারা অনলাইনে এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির এটার যে ওয়েবসাইট, সেখানে গেলেই আপনি আবেদন লিঙ্ক পাবেন এবং ওই লিঙ্কে গিয়ে আবেদনটা করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকুন।